একদম মরুভূমির মাঝখানে, আর যেখান থেকে সিনটা নেওয়া হচ্ছিল ক্যামেরা সব অনেক দূরে, আর আমি আর শুভ ভাই অনেক দূরে বসা। সো এখন যদি দুটো চেয়ার দুটো ছাতা নিয়ে আসা হয়, তাদেরকে আবার ওটা নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে অনেক সময় নষ্ট। সো আমাদেরকে দিয়েছে একটা চেয়ার একটা ছাতা। সো শুভ ভাই আর আমি একটা চেয়ারে বসে, শুভ ভাই ছাতা এরকম করে ধরেছিল, আমি শুভ ভাইয়ের ঘাড়ে এরকম করে মাথায় এরকম শুয়েছিলাম। আমার এত অস্বস্তি লাগছিল ওই দিন গরমে। তো তারপর জাস্ট আমার মনে আছে রাজদীপ দা ক্যামেরার পিছন থেকে বললেন যে হ্যাঁ চলো যাই, লাইট ক্যামেরা অ্যাকশন। তারপরে আমার আর কিছু মনে নেই, আমি নাকি সেন্সারিয়ে ফেলি গরমে। তারপর আমাকে তারা হসপিটালে নিয়ে যাচ্ছিলেন। এই তো এই এরকম অনেক স্মৃতি নিয়েই আসলে আমাদের মেশিন এক্সট্রিম আর ব্ল্যাক ওয়ার হয়েছে। যেহেতু আমার বাংলাদেশের প্রথম কাজ, বাংলাদেশি মানুষের সাথে আমার প্রথম কাজ, আমার জাস্ট মনে হয়েছে এটাই আমার প্রথম কাজ, আর আমি সবার কাছ থেকে জাস্ট শিখতে চাচ্ছিলাম। এই মনে করবেন না যে আমি এর আগে কাজ করেছি, আমি কিছু জানি। আমি একবার ওই যে নার্সারির বাচ্চার মতো ছিলাম আর সবার কাছ থেকে কোশ্চেন করতাম, সানি ভাইয়ের সাথে সবসময় বসে সব ব্রেনস্টর্ম করে তারপর ক্যামেরার সামনে যেতাম আমার সিনের জন্য। বলিউডের সিনেমা করেছেন কিন্তু জি বাংলা সিনেমায় কাজ করার মধ্যে আর বলিউডের কাজ করার পার্থক্য কি? মেইন পার্থক্য যেটা বলবো, এই যে আপন লাগাটা, এই যে ভালোবাসার যেই কাজ ফিলটা, এটা আমি যখন বাংলাদেশে কাজ করেছি, বাংলাদেশের মানুষের ভেতরে কাজ করেছি, এটা একদম ডিফারেন্ট একটা ফিলিং। আমি এটা বলবো যে এটা আসলে কম্পেয়ার করা যাবে না অন্য যে কোনো দেশে, অন্য যে কোনো দেশের মানুষের সাথে। যত ভালো কাজই করি, নিজের দেশে যখন আমি কাজ করি, নিজের দেশের মানুষের ভেতর যখন আমি কাজ করি, নিজের ভাষায় যখন কথা বলে কাজ করি, এটার অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। মিশন এক্সট্রিমে আমার যুক্ত হওয়া হচ্ছে আমার পারেশন পারিন্তা মুভিটির মাধ্যমে। আমার পরিচালক আমার খোঁজ পান, সো তিনি আমাকে কন্ট্যাক্ট করেন, আমি অস্ট্রেলিয়াতেই ছিলাম তখন। সো আমার একটি ভার্চুয়াল অডিশন হয়, তো সানি ভাইয়ের মনে হয়েছিল যে ইরা ক্যারেক্টারটার জন্য আমি পারফেক্ট। সো এ তো এমন করে সত্যি কথা যে বলিউড থেকে বাংলা সিনেমা অনেক পিছিয়ে আছে, কিন্তু আপনার কী মনে হয় ব্ল্যাক ওয়ার করার পরে কী মনে হচ্ছে যে বলিউড আসলে আমি আসলে কম্পেয়ার করতে চাই না, কারণ পিছিয়ে থাকা আমি বলবো না। আমি বলবো যে আমাদের সবার উচিত হলে যে আমাদের বাংলা সিনেমা দেখা। আমাদের অনেক সুন্দর সুন্দর কিন্তু কাজ হচ্ছে, হাওয়া আসলো, পরাণ আসলো, আপনারা এত ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই মুভি দুটোকে, এরকম তো অনেক সুন্দর সুন্দর মুভি হচ্ছে। সো আমরা কেন হলে যাচ্ছি না, কেন হলে যে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আমাদের বাংলা সিনেমা দেখছি না? সো আমি বলবো না যে আমরা পিছিয়ে আছি, আমাদের জাস্ট অনেক ভালো ভালো কাজ হচ্ছে আরও হবে। সো আমাদের জাস্ট এক জোট বেঁধে আমাদের এগিয়ে যেতে হবে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি বলিউডে কাজ করেছেন, বাংলাদেশেও কাজ করলেন, তার মানে বলিউডের কাজের ধরন সম্পর্কে সেখানে দেখেছেন, সেটি ইতিবাচক হতে পারে নেতিবাচক হতে পারে, আমাদের সঙ্গে তাদের পার্থক্যটা কি একটু যদি আপনি কম্পেয়ার করতেন তাহলে আমরা জানতে পারতাম, আমাদের দর্শকেরা জানতে পারতো যে তারা কীভাবে কাজটা করে আমরা কীভাবে কাজটা করি। আসলে পার্থক্য আমি কি বলবো, আমার কাছে জাস্ট মনে হয়েছে যে দুটো দেশেই তো দু ধরনের কাজ হচ্ছে, তাদের ভাষায় তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে যে কীভাবে। আমি আসলে পার্থক্য বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হয়েছে দুটো কাজই, দু ধরনের কাজই, দুটো ভিন্ন ধরনের টিমকে নিয়ে আমি কাজ করছি। তাদের এক এক ধরনের প্রস্তুতির একটা ধারা, বাংলাদেশে যখন আমি কাজ করেছি আমাদের এক ধরনের ধারা। সো পার্থক্য আসলে বলবো না, আমার কাছে জাস্ট পার্থক্য এতটুকুই মনে হয়েছে যে নিজের দেশের কাজটাকে খুব আপন মনে করে করেছি, আর বলিউডের কাজটা যখন করেছিলাম তখন সেটাকে একদম বেস্ট মনে হচ্ছিল, বাট নিজের দেশের কাজটা করবার পর জাস্ট মনে হয়েছে না এটাই আমার আপন কাজ, এটাই আমার নিজের দেশে নিজের কাজ। মিশন এক্সট্রিম অ্যাকশন ধর্মী ফিল্ম, সেক্ষেত্রে ব্ল্যাক ওয়ার কি বলিউডের অন্যান্য যেসব অ্যাকশন ফিল্ম আছে সেই জায়গায় কি নিয়ে যেতে পারবে কি না ব্ল্যাক ওয়ার? এখন আমরা যারা কাজ করেছি মুভিতে, আমাদের তো এটা একদম ভালোবাসার একটা কাজ। এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা তো অবশ্যই বলবো যে হ্যাঁ পারবে ইনশাল্লাহ। এখন আপনাদের উপর আমাদের বাকি সব আশা ভরসা, আপনাদের মুভিটি দেখে কেমন লাগে, আপনারা কতটুকু ভালোবাসা দেন, বাট আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। কোন ধরনের সিনেমার প্রতি আপনার আগ্রহ বেশি, মানে আপনি নিজে অভিনয় করতে চান, পরিচালকদের উদ্দেশ্যে মানে আপনাকে নিতে হলে কোন ধরনের সিনেমার জন্য আপনাকে কাজ তারা করবে, এই কি বার্তা তাদের উদ্দেশ্যে দিতে চান? আমি আসলে সবার আগে যেই বার্তাটা দিতে চাই, আমাকে দেখে কিন্তু অনেকে ভেবে বসে থাকেন যে আমি যে গ্ল্যামারাস ক্যারেক্টার এই ক্যারেক্টারটা করতে চাই বা গ্ল্যামারাস টাইপের রোল করতে চাই, কিন্তু এটা একদম ভুল ধারণা, এটা একদম পুরোপুরি একটি ভুল ধারণা। আমি আপনারা আমাকে অলওয়েজ দেখেছেন মডেল হিসেবে বা গ্ল্যামারাস টাইপের ক্যারেক্টারে বা ইরা টাইপের অনেক প্রফেশনাল একটি ক্যারেক্টারে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলবো যে আমি চাই একদম ভিন্ন ধারার একটি কাজ করতে, যে এমন একটি ক্যারেক্টার হয়তো বা তার কোনো মেকআপ থাকবে না, সে একদম নর্মাল একজন সদস্য আমাদের সমাজের।
কেন না, আমি অলওয়েজ ভিন্ন ধারার কাজ করতে চাই, ভিন্ন ক্যারেক্টারে নিজেকে উপস্থাপনা করতে চাই। সো যারা অলওয়েজ ভাবেন যে সাদিয়া নাবিলা জাস্ট গ্ল্যামারাস ক্যারেক্টার করতে চাই, এটা একদম ভুল ধারণা। আমি এরকম জাস্ট গ্ল্যামারাস ক্যারেক্টার করতে চাই না। আপনারা যারা ডিরেক্টর আছেন, আপনারা যারা গল্প লিখছেন, অনেক গুণী গুণী মানুষ আছেন আপনারা। আমি জাস্ট এতটুকুই বলবো, আমি জাস্ট ভালো কাজ করতে চাই, আমাকে সুযোগ দেওয়া হলে আমি 100% ট্রাই দিয়ে আমি ওই ক্যারেক্টারটাকে তুলে ধরার চেষ্টা করব। লাইফে করতে গিয়ে কোন সময় আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? দুবাই, আসলে আমাদের 2 বছর লাগিয়ে আমরা মিশন এক্সট্রিম আর ব্ল্যাক ওয়ারের শুটিং করেছি। এত বড় একটি বড় ব্যাপ্তির একটি গল্প আসলে আমাদের মিশন এক্সট্রিম আর ব্ল্যাক ওয়ার। একবার শুটিং করলাম পুরো সামারের পুরো গরমে, একবার শুটিং করলাম একদম ঠান্ডা কনকনে ঠান্ডায়। সো দুবাইয়ে যখন শুটিং করছিলাম তখন ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, আর আমি গরম এমনিতেই সহ্য করতে পারি না। সো আমার সিনটা ছিল আসলে শুভ ভাই আর আমার, জাস্ট আমাদের দুজনের সিন ছিল একদম মরুভূমির মাঝখানে। আর যেখান থেকে সিনটা নেওয়া হচ্ছিল ক্যামেরা সব অনেক দূরে, আর আমি আর শুভ ভাই অনেক দূরে বসা। সো এখন যদি দুটো চেয়ার দুটো ছাতা নিয়ে আসা হয়, তাদেরকে আবার ওটা নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে যেতে অনেক সময় নষ্ট। সো আমাদেরকে দিয়েছে একটা চেয়ার একটা ছাতা। সো শুভ ভাই আর আমি একটা চেয়ারে বসে, শুভ ভাই ছাতা এরকম করে ধরেছিল, আমি শুভ ভাইয়ের ঘাড়ে এরকম করে মাথায় এরকম শুয়েছিলাম। আমার এত অস্বস্তি লাগছিল ওই দিন গরমে। তো তারপর জাস্ট আমার মনে আছে রাজদীপ দা ক্যামেরার পেছন থেকে বললেন যে হ্যাঁ চলো যাই, লাইট ক্যামেরা অ্যাকশন। তারপরে আমার আর কিছু মনে নেই, আমি নাকি সেন্সারিয়ে ফেলি গরমে। তারপর আমাকে তারা হসপিটালে নিয়ে যাচ্ছিলেন। এই তো, এই এরকম অনেক স্মৃতি নিয়েই আসলে আমাদের মিশন এক্সট্রিম আর ব্ল্যাক ওয়ার হয়েছে। প্রথমে আরিফিন শুভর সাথে কাজ শুরু হয়ে গেছে, হার্টথ্রব বলা হয় যাকে। আসলে বাংলাদেশের কোন আর্টিস্টের কোন অভিনেতার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? একজনের নাম আসলে বলা যাবে না, কারণ যার আমি যখন যেই মুভি দেখি, যখন যেই কাজটা দেখি, ওই গল্পটা বা কাজটা যদি আমার পছন্দ হয় তো তাকে আমি ওই কাজের ভিত্তিতেই তাকে আমি জানি। সে এমন কেউ নেই যে আচ্ছা আমার আরিফিন শুভকেই ভালো লাগে বা সাকিব খানকেই ভালো লাগে, এমন চা না। সবাই তো সুন্দর সুন্দর কাজ করছে, একটু থাকি না আপনারা তো বলা যাবে না, ওটা বলা যাবে না। আপনারা আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন, আমি বলবো না। অভিনেত্রী তো আমাদের আসলে দেশে এত ভালো ভালো সব আর্টিস্টরা, আপনারা তো এই প্রশ্ন করে আমাকে বিপদে ফেলে দিচ্ছেন, আমি তো ফেসে যাব, বলা যাবে না। অনেক ভালো অনেক ভালো আর্টিস্টরা আছে বাংলাদেশে। আমার অভিনয় আমি চেষ্টা করি, আমার ক্যামেরার সামনে যাওয়ার আগে আমি মেকআপ রুমে যখন থাকি, আমার পরিচালকের সাথে সানি ভাই জানেন, আমি সানি ভাইকে আসলে অনেক কষ্ট দিয়েছি আমার এই মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ারের জন্য, কারণ তার সাথে কথা না বলে আমি কখনো ক্যামেরার সামনে যেতাম না। কারণ তিনি গল্পটা লিখেছেন, তিনিই মুভিটি বানাচ্ছেন, তার মনে যে ইরা ক্যারেক্টারটা, আমি যে চেয়েছিলাম পুরোপুরি সেই ইরা ক্যারেক্টারটাকে ধারণ করতে। সো আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করেছি আসলে, আর আপনারা যারা ইরাকে ভালোবাসা দিয়েছেন মিশন এক্সট্রিমে, সো আমি বলবো আমি একটু হলেও সার্থক। বাট যেটা বলেছি যে মিশন এক্সট্রিম ছিল ইরার ইন্ট্রোডাকশন, আর ব্ল্যাক ওয়ার আসছে ইনশাল্লাহ ইরার পুরো গল্প নিয়ে। সো দেখা যাক আপনাদের কেমন লাগে। আপনার ব্যাকগ্রাউন্ড দেখে মানে